এবার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে এলো নতুন খল চরিত্র, কে সে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সূর্য দীপাকে অনুরোধ করে যাতে তার কষ্ট যন্ত্রণা দেখে দীপা রাজি হয় বাচ্চাদের তার কাছে ফিরিয়ে দিতে। দীপা বলে এতদিন সে সূর্যের জন্যই ভেবেছে, তবে এবার সে নিজের সন্তান আর নিজের জন্য ভাববে। সূর্য বাধ্য হয়ে বাড়ি ছেড়ে চলে যায়, না চাইলেও এতক্ষণ ধরে এক অপ্রস্তুতকর পরিস্থিতির মধ্যে ছিল অর্জুন। সূর্য চলে যেতে সে দীপাকে প্রশ্ন করে এসব কি হচ্ছে। দীপা কিছু বলতে পারে না এবং ছুটে চলে নিজের ঘরে। বর্তমানে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে টান টান পর্ব ও উত্তেজনা চলছে। আবারও টিআরপি সেরা হতে নতুন চমক আনতে চলেছে এই ধারাবাহিক। টিআরপি খোয়ানোর পর অনেকদিন ধরেই সেরা পাসের পিছনে রয়েছে এই ধারাবাহিক। এই সপ্তাহে ষষ্ঠ স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি, তাই টিআরপিতে আবার সেরা স্থানে আনতে এই ধারাবাহিকে নতুন খলনায়িকার আগমন ঘটতে চলেছে। এবার অভিনেত্রী উশুশী চক্রবর্তীকে আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে খল চরিত্রে দেখতে পাবো। তো বন্ধুরা, তোমরা কে কে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে খল চরিত্রে উশুশী চক্রবর্তীকে দেখতে চাও কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটি জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সকলকে ধন্যবাদ।